কোভিড পরিস্থিতিতেও স্বাভাবিকভাবে স্কুল কলেজ খোলা রাখা সম্ভব ছিল না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে জাতীয় পরামর্শক কমিটি স্বাস্থ্য বিষয়ক, তাদের বিবেচনার ফলে কিন্তু আমাদের দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল। এখন যেহেতু একটু পরিস্থিতি মনে করা হচ্ছে যে একটু উন্নতি হচ্ছে, কোভিড পরিস্থিতির উপরে আক্রান্তের হার কমছে এবং পাশাপাশি আমাদের ডোজ, মানে আমি বলছি যে ভ্যাকসিন যেহেতু চলে এসেছে এবং ভ্যাকসিনটা আস্তে আস্তে দিতে থাকলে আমার ধারণা আরও নিয়ন্ত্রণ আমাদের কোভিডের উপর আমাদের বাংলাদেশে হবে। এবং সেই পর্যায়ে তবু সরকার চিন্তা করছেন যে খুব তাড়াতাড়ি স্কুল কলেজগুলিকে খুলে দেওয়া যায় কিনা, কারণ শিক্ষার্থীদেরকে ঘরে বসিয়ে রেখে যতটা না শিক্ষার দিক থেকে তারা পিছিয়ে পড়ছে, তার চেয়ে বেশি হলো তাদের মানসিক সমস্যা হচ্ছে। ছেলে মেয়েরা মানসিকভাবে কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেটা এই বয়সে আমরা গার্জেন হিসেবে এটা করা ঠিক না। সেই কারণেই সরকার চিন্তা করছে এবং প্রথম দিকে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা স্কুলগুলো কলেজগুলি কিন্তু একসাথে খুলে দেওয়া হবে না, সমস্ত ক্লাস একসাথে ক্লাস দেবে না। প্রথম চিন্তায় আছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা এই কিছুদিন পরে যারা পরীক্ষা দেবে তাদেরকে দিয়ে শুরু করা এবং তাদের ক্লাসগুলোকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। ধরেন একটা ক্লাসে যদি 60 জন থাকে ছাত্র, সেটাকে দুইটা ক্লাসে ভাগ করে দেওয়া 30 জন, যাতে স্বাস্থ্যবিধিগুলি মেনে এবং এর ভিতরে সরকার এবং আমাদের মাওসি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কীভাবে তৈরি করতে হবে ক্লাস শুরুর আগে সেই নির্দেশনা দিয়েছেন এবং এই ব্যাপারে মাওসি ডিজি মহোদয় কিন্তু গতকালকে বলেছেন কড়া ভাষায় যে কোনোভাবেই স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এটা করে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। কাজে আমরা আশা করছি আমরা শুরুটা করি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের দিয়ে এবং অন্যান্য ক্লাস হয়তো বা সপ্তাহে এক একটা ক্লাস একদিন আসলো, আসা যাওয়ার মধ্যে থাকলো, যাতে বিশাল ক্যাম্পাসে ছাত্রদের হ্রাস না হয়। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে সরকার চেষ্টা করছে এবং যদি দেখা যায় করোনা পরিস্থিতি এখন যেভাবে উন্নতি হচ্ছে সেটা যদি কন্টিনিউ থাকে খুব তাড়াতাড়ি আমরা সকল ক্লাসগুলি একসাথে হয়তো বা শুরু করে দিতে পারব এবং এটা সরকারের পরিকল্পনা। গত 4 তারিখে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কিন্তু তৈরি হওয়ার জন্য বলা হয়েছিল এবং তারা সেইভাবে আমাদের কাছে যা রিপোর্ট এসেছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই তৈরি হয়ে গেছে, আরও 1-2 দিন বাকি আছে, সামনে শুক্র শনিবার আছে। 14 তারিখ পর্যন্ত যেহেতু সরকার ছুটি ঘোষণা করেছে তা আমার ধারণা যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে। অন্তত এসএসসি এইচএসসির পরীক্ষার্থী যারা তাদের কিছু ক্লাস নেওয়া দরকার, কারণ আমি বোর্ডের চেয়ারম্যান হিসাবে সমস্ত ছাত্রদেরকে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদেরকে বলছি পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষা ছাড়া এই রেজাল্ট দেওয়া মানে এটা কোনোভাবে সম্ভব হবে না, তবে তাদের সিলেবাস হয়তো একটু কার্টেল করা হবে, একটু ছেটে দেওয়া হবে এবং সেটা তারা 4-5-6 তারিখের ভিতরে আশা করি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ছাত্রদেরকে বলবো বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রী যারা আছে তোমরা প্রিপারেশন নাও এবং তোমাদের যে সিলেবাস কাস্টমাইজ বা কনসাইজ করে দেওয়া হচ্ছে, একটু ছোটো করে দেওয়া হচ্ছে, সেই আলোকে তোমরা প্রিপারেশন নাও, সেই কনসাইজ করা সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন হবে। কারণ দীর্ঘদিন বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তাদের ছেলে মেয়েদের ঝরে পড়ার আশঙ্কাটা খুব বেশি এবং সেই জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কলেজ যখন খুলবে কারা আসছে না তাদের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ তারা একটু লিস্ট করে যদি একটু যোগাযোগ বাড়িয়ে দেন এবং তাদেরকে কীভাবে সহায়তা করে আবার স্কুলে ফেরত আনানো যায় সেই তথ্যগুলি যদি একটু উপরে জানানো যায় তাহলে আমার মনে হয় সেটা থেকে আমরা কিছুটা তথ্য পেয়ে যাব এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকার বা বিভিন্ন যারা সংশ্লিষ্ট আছেন তাদের একটু সুবিধা হবে। স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা আছেন, আমি বিশেষ করে বলছি প্রাইভেট স্কুল কলেজ, আমি বারবার একটা ট্রেনকে ব্যবহার করেছি, ছাত্রদের গতির ট্রেন, সেটা পড়াশোনার ক্ষেত্রে থেমে গিয়েছিল, সেটা তাদের জীবন ধারার ক্ষেত্রে থেমে গিয়েছিল, সেই থেমে যাওয়া ট্রেনকে আবার চালু করতে চেষ্টা করা হচ্ছে এবং ধীরে ধীরে চলছে এবং আমার বিশ্বাস সবার সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই একসময় ট্রেন আবার দ্রুতগামী হবে, আগের মতো চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ।